নিকো, কেমন আছেন? ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন বাবা? সকালে খাইছেন কিছু? আপনার জামা কাপড়গুলো পরিষ্কার করে দিই আমরা। হ্যাঁ দেব, জামা কাপড় পরিষ্কার করে দিয়ে দিই, চুল কেটে দিই। আমাদের নতুন জামা কাপড় আছে, এগুলো দিয়ে যাই যদি আপনি বলেন দেব। হ্যাঁ আপনার নাম কি বাবা? হ্যাঁ রিজবা। বাড়ি কোথায় চিনেন? আপনার গুলিস্তান, এমনকি আপনার ইয়ে পর্যন্ত যাই আমরা, কারণ বাজার। সামনে আমরা গাজীপুরের দিকেও যাবো, আস্তে আস্তে অন্য অন্য ডিস্ট্রিক্টে যাবো ইনশাল্লাহ। মাথায় চুল নাই, বয়স হয়েছে তো বাবা। সব ধরুন একটু ভিজান। হ্যাঁ ছেলে মেয়ে কেউ বেছে নাই? না ছেলে মেয়ে নাই, কোনো ছেলে মেয়ে। ও বিবাহ শাদী করছিল? মানে অসুস্থ কি আগে থেকে নাকি? এ না আগে ভালো ছিল, এক সময় ভালো ছিল। আচ্ছা একটু চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করো। সামনে দেন বাবা, দোকানে তো সামনে সামনে পানি দাও নাই।
নিয়েছেন? দাঁড়ায় যান ইনশাল্লাহ, এবার দাঁড়ায় যান চাষা, চাষা একটু দাঁড়ান। হ্যাঁ আপনার পাটা ধুয়ে দিই, উপরে তো ধুইছি, পাটা একটু সুন্দর করে দিই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমাদের, যারা আমরা সুস্থ আছি অসুস্থদেরকে সেবা করব, যারা অসুস্থ আছে তারা আমাদের থেকে সেবা নেবে, এটার মাধ্যমেই সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের ভারসাম্য রক্ষা পাবে। তো আমাদের দায়িত্ব হলো তাদের সেবা যত্ন করা, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। তো সারা বাংলাদেশে এরকম হাজার হাজার অসুস্থ মানুষ আছে, তো প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক জেলাভিত্তিকভাবে, প্রত্যেক গ্রামভিত্তিকভাবে যদি দুই একজন করে মানুষ দাঁড়িয়ে যায়, তো ইনশাল্লাহ আশা করি রাস্তায় অসুস্থ বা অসহায় কোনো মানুষ থাকবে না। প্রত্যেকেরই সেবার জন্য কেউ না কেউ যদি দাঁড়িয়ে যায় তো প্রত্যেকেই সেবা পাবে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই আসুন, একসাথে মিলেমিশে মানবতার সেবায় এগিয়ে আসি ইনশাআল্লাহ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।